আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ডায়েরি বাই মুক্তা। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে হাজির হয়েছি সবার পছন্দের নারিকেলের পুর ভরা পুলি পিঠা। এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে, অনেকে আবার কাটা পিঠাও নামে বলে, কাটা পাকন পিঠা নামে, সবাই যেটা চিনে পুলি পিঠা নামে। আমি আজকে সেই পিঠাটাই তৈরি করে দেখাবো, একদম নারিকেলের পুর তৈরি থেকে শুরু করে এবং ডো তৈরি পর্যন্ত সমস্ত প্রসেস। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। এখানে আমি একটা হাঁড়িতে, বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি। এখানে চিনিটা অপশনাল, কেউ না দিতে পারেন, কিন্তু ডোয়ের মিষ্ট ভাবের জন্য দেওয়া উচিত। এখানে নিয়েছি পানি 3 কাপ এবং হাফ কাপ, টোটাল 3.5 কাপ। ডিম নিয়েছি 1টি, আমি কিন্তু চুলোটা জ্বালাইনি এখনো। গুঁড়ো দুধ নিয়েছি 3 টেবিল চামচ। এখন আমি এগুলো সবগুলো ভালোভাবে মিক্স করে নিই। সবগুলো মিক্স করে নেওয়ার পরে আমি চুলোটা অন করে দিব। এটা অবশ্যই ভালোভাবে মিক্স করার পর চুলোতে দিতে হবে। এখন আমি এটা দিচ্ছি তেজপাতা 1টি এবং এলাচ 2টি। এখানে আমি লবণ দিয়ে দিছি 1.5 টেবিল চামচ, 1.5 চা চামচ। এটা আমি 4 কাপ ময়দার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি। এখন যখন হালকা এটা বলক আসা শুরু করবে তখন এটা আমি ঘন ঘন নাড়তে থাকব। এরপরে আমি দিয়ে দিব 4 কাপ ময়দা। নর্মাল আপনারা ময়দা যেটা পান সেটা ইউজ করবেন, ভালোভাবে নেড়ে নিব। এই অবস্থায় চুলার হিটটা অবশ্যই লোতে রাখবেন, বেশি হিটে এটা নিচের থেকে লেগে যাবে। ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি। এখন লো হিটে এটাকে বসিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। এই পর্যায়ে যখন দেখবেন ডোটা একটু নরম ভাব হয়ে গেছে তখনই এটা সাইড করে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখন আমরা নারিকেলের পুরটা তৈরি করব। এখানে আমি 3 কাপের মতো নারিকেল কুড়ানো নিয়ে নিয়েছি। এখানে চিনি নিয়েছি আমি 1/2 কাপ। ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। জাস্ট নারিকেলের পানিটা হালকা আর চিনির পানিটা ছেড়ে শুকানো পর্যন্ত। এখানে আমি লবণ নিয়েছি 1 চিমটির মতো, এটা অপশনাল, চাইলে না দিতে পারেন। এখানে আমি গুড় নিয়েছি, আখের গুড় নিয়েছি 3.5 টেবিল চামচের মতো। যেহেতু আমি চিনি ইউজ করেছি 1/2 কাপ, এই জন্য গুড়টা কম পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে চিনি বা গুড় যে কোনোটা দিয়ে তৈরি করতে পারেন। তারপর এখন আমি এটা নিব ভেজে রাখা চালের গুঁড়া 2 টেবিল চামচ, তারপরে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি নিয়েছি তিল, সাদা তিল, ভেজে নেওয়া সাদা তিল, ভালোভাবে মিক্স করে নিব। চালের গুঁড়া এবং তিলটা দেওয়ার পরে এই পুরটা খেতে অসম্ভব মজা হবে। এখন আমি সেই সিদ্ধ করা আটার মিশ্রণটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিব, একটা মসৃণ ডো তৈরি করে নিব। ভালোভাবে একটা মসৃণ ডো তৈরি করে নিব। এইভাবে আমি সম্পূর্ণটুকু তৈরি করে নিব। এখানে যে আমি গরম মশলা দিয়ে নিয়েছিলাম সেটা আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি দুটাই তৈরি করে নিয়েছি। এখন এক হাতে নিয়ে আমি আজকে পুলি পিঠাটা তৈরি করব, কোনো বেলুনি ছাড়া। হাতের মাধ্যমে কিভাবে তৈরি করবেন, যেহেতু ডোটা এতটা সফট এবং মসৃণ, এটা হাত দিয়ে আপনারা তৈরি করতে পারবেন চেপে চেপে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চেপে চেপে রাউন্ড শেপে তৈরি করে নিচ্ছি, একটা ছোট বাটির মতো তৈরি করে নিচ্ছি। এটা আপনার হাত দিয়ে খুব সহজেই করতে পারবেন। এর ভিতরে আমি পুরটা নিয়ে নিয়েছি, তারপরে মুখটা একটু সিল করে দিচ্ছি। ভালোভাবে চেপে চেপে মুখটা সিল করে দিবেন, তা না হলে খুলে আসবে। এখন আমি যে ডিজাইনটা তৈরি করেছি এটা আপনারা দেখে বুঝে নিতে হবে। জাস্ট হাত দিয়ে নিচের থেকে উপরে উঠে হালকা হাতে প্রেস করে দিতে হবে। যদি বুঝে না থাকেন আমি আবারও দেখাচ্ছি, আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য আমি একটু স্পিড দিয়ে দেখাচ্ছি। আশা করছি এতে আপনাদের সমস্যা হবে না, দেখে বুঝতে পারবেন। আমি সেই পুরটা দিয়ে দিলাম, আবার হাত দিয়ে চেপে চেপে আমি বসিয়ে নিলাম এবং মুখটাকে চেপে আমি ডিজাইনটা তৈরি করে নিব।
দেখতে পাচ্ছেন নিচ থেকে তুলে আমি উপরে তুলে হালকা হাতে ভাঁজ করে দিচ্ছি। এরকমভাবে ডিজাইনটা তৈরি হয়ে যাবে। এটা জাস্ট আপনাদের দেখে বুঝে নিতে হবে, এটা বলে বোঝানোর কোনো সম্ভব না। যাই হোক, আমি যতটুকু পাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি রাউন্ড শেপে আমি আরেকটা ডিজাইন তৈরি করে দেখাবো। রাউন্ড আকারে উডোটা তৈরি করে নিলাম, তারপরে আমি পুটটা দিলাম, তারপরে আমি আবার চেপে দিলাম। মুখটাকে একদম চেপে চেপে ছিল করে দিতে হবে, নাহলে অনেক সময় পুরগুলো বেরিয়ে যেতে পারে। চেপে দেওয়ার পর আমি একটুখানি জায়গা ফাঁকা রেখে আঙুল দিয়ে প্রেস করে নিচ্ছি। একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কোনো ছাঁচ ছাড়াই কুলি পিঠা কীভাবে তৈরি করা যায়, একদম সহজে সবাই তৈরি করতে পারবেন যদি ভিডিওটি ভালোভাবে খেয়াল করেন। একটা সুন্দর ডিজাইন আমাদের তৈরি হয়ে গেল। আমি প্রসেসটা আবার দেখাচ্ছি। হাতে নিয়ে আঙুলের মাধ্যমে চেপে চেপে জাস্ট আমি ডিজাইনটা উঠিয়ে দিচ্ছি। একটা স্টার আকারের ডিজাইন চলে এসেছে। এখন আমি রাউন্ড শেপের একটা পিঠা তৈরি করব। এই জন্য আমি দুইটা রাউন্ড শেপের ডো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পুটটা নিয়ে নিয়েছি। পুটটা আপনারা একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে এটা খুলে আসার সম্ভাবনা থাকে। এর উপরে আমি আর একটা রাউন্ড শেপের টু ডো দিয়ে দিলাম। এখন আমি মুখটাকে চিপে চিপে সেই আগের ডিজাইনটা তৈরি করে নিয়েছি। উপর থেকে উঠিয়ে উপরে হালকা একটু প্রেস করে দিব। নিচ থেকে উঠে উপরে আমি প্রেস করে দিব। জাস্ট এইভাবেই ডিজাইনটা তৈরি আসবে। আপনারা একবার দুইবার করলে ডিজাইনটা সহজে তৈরি করতে পারবেন। দেখতেই তো পারলেন খুব সহজে আমার তৈরি হয়ে গেল। এখন যদি আপনারা হাতে তৈরি করা ঝামেলা মনে করেন, তাহলে আপনারা একটা বেলুনি দিয়ে বেলে নিয়ে রাউন্ড শেপের গ্লাস দিয়ে কেটে গোল আকারে তৈরি করে এখন এর মধ্যে পুর দিয়ে পিঠার তৈরি করতে পারেন। এই যে আমাদের সম্পূর্ণ পিঠা বানানো রেডি। এখন শুধু ভাজার পালা। কত সুন্দর, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। যে কোনো সাজ ছাড়াই হাতে তৈরি করা যায়, একদম দেখার মতো পিঠা। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে মাশাল্লাহ অনেক মজা। চলুন আমরা ভাজতে চলে যাই। আমি একটি চুলোতে একটা প্যান নিয়েছি। প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দিব। এরকমভাবে আমি মিডিয়াম হিটে পিঠাগুলো ভাজবো, এপাশ ওপাশ করে। আমি এক এক করে পিঠা দিয়ে দিয়েছি। বেশি পরিমাণে পিঠা দিবেন না, তাহলে দেখা যাবে এইসব পুর জাতীয় পিঠা তৈরি করলে দুই একটা এমনিতেই খুলে যায়। একটু সাবধানভাবে নেড়ে চেড়ে দিবেন, নাহলে সব পিঠাই নষ্ট হয়ে যাবে। আমি আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। এক সাইড যখন হালকা হয়ে যাবে আমি এটা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। এরকম উল্টে পাল্টে পুরো ভেজে নিব। আমার এই যে কাঙ্ক্ষিত কালার চলে এসেছে, আমার ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন পিঠাগুলো তুলে নিচ্ছি। আমি এভাবেই সম্পূর্ণ পিঠাগুলো ভেজে নিব। আমি আবারও পিঠা দিয়ে দিলাম এবং উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে তুলে নিব ব্রাউন কালার হলেই। আমার এই যে ব্রাউন কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে। মাশাল্লাহ এত মজাদার পিঠা, আর দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। আপনারা একবার হলেও ট্রাই করবেন, অনেক মজাদার এই পিঠা। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। পিঠাগুলো বেশি গাঢ় কালার ভাজা যাবে না, তাহলে পিঠার কালারটা একদম গাঢ় আসবে, দেখতে ভালো লাগবে না। আমি আপনাদের পিঠাটা ধরিয়ে দেখাচ্ছি। পিঠাটা উপরের থেকে এখন পর্যন্ত ক্রিস্পি থাকবে, এক দুই ঘন্টা পর আবার একটু নরম হয়ে যাবে। অনেকে চালের গুঁড়ো দিয়ে করতে চান না, ঝামেলা মনে করেন। তাদের হাতের কাছে যদি আটা বা ময়দা থাকে তাহলে এই পিঠা খুব সহজে তৈরি করতে পারেন। দেখতেই পেলেন ভিতরের পুরটা একদম সুন্দর, খুবই লোভনীয় লাগছে পিঠাগুলো দেখে। আশা করছি সবার এই ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।